কোয়েট অ্যাট্রিবিউট হয়ে গেছে দেখছি। হ্যাঁ ভালো আছে তো তোমার কোলে? আছে আমার সাথে, কিন্তু কতটা ভালো আছে সেটা বুঝতে পারছি না। আমরা বড়রা ভালোবাসাটা বুঝি না, কিন্তু এই ছোটগুলো ভালোবাসা বলছে। দেখো সাবধানে মাথাটা। এই হোক শোনো, কালকে তুমি অফিস থেকে ছুটি নিও। কেন মা, কাল বাড়িতে কিছু আছে? মন্দিরে যাব, ওর নামকরণ হবে আর আশীর্বাদ হবে। তুমি যাবে আমাদের সাথে সূর্য, প্লিজ। ঠিক আছে, আমি ছুটি নিয়ে মন্দিরে যাব। যাবে তো? খাওয়ার জল কি করছিস? কেটে খাওয়ার জল রাখ, এটা এবারে মিশকা পিসি হলে আবার করে ভালো করে চান করে দেবে। সবাই শোনো, সবাই শোনো, আমি আমাদের কুচকির জন্য একটা নামের লিস্ট বানিয়েছি। আমরা বড়রা আছি না, তারপর কি উল্টো পাল্টা নাম রাখবি? ঠিক আছে কাকাও, আমরা নাম ডিসাইড করবো। আর সব থেকে বড় কথা হলো মা আর দাদাই কি নাম পছন্দ করে। তোমার এই লিস্ট না পকেটে ঢুকিয়ে রেখে দাও। তুমি ওকে এত বকো না ভাই, নাম রাখা হবে। আমরা তো মন্দিরে যাই, গিয়ে পুজো পুজো হোক, তারপর সবাই মিলে একটা ডিসাইড করে একটা গুরুর জন্য ভালো করে গুরুর নাম রেখে দেবো। ফলে আমি না গেলে কোনো প্রবলেম হবে না। কেন তোর না যাওয়ার কি হলো? আসলে আমার একটা বন্ধু আসছে কলকাতায় অনেকদিন পর। আমি ওকে কথা দিয়েছিলাম যে আজ ওর সাথে মিট করবো। ম্যাচ হয়ে গেল, আগে থেকে তো সব প্ল্যান করা হয়ে গেছে। ঠিক আছে, আমরা তাহলে এখন বেরোচ্ছি, গাড়ি পাঠিয়ে দেবো তোমার কাছে, তুমি গাড়ি চলে আসবে। না না, গাড়ি পাঠালে কি করে হবে, ওকে যেতে হবে আমাদের সাথে। আচ্ছা বন্ধু আসছে কিছুদিন তো থাকবে, ওরে মিট করে নিও, কি বলো? তাই না? হ্যাঁ তুমি একদমই ঠিক বলেছো। একটা কাজ কর, যদি ক্যান্সেল না করিস, মানে দেখা করিস বন্ধুর সঙ্গে, বন্ধুকে বল বাড়িতে চলে আসতে। হ্যাঁ সেটাই কর, ওকে বাড়িতে ডেকে নে। না মানে ঠিক আছে, আমি দেখছি ওর সাথে কথা বলে, অন্য কোনো দিন যদি পড়ে। আসলে আমার তো এমন কোনো কাজও নেই এখানে অ্যাজ সাচ। সেটা অবশ্যই ঠিক। কি বলো, ওরা পিসি কাকা, ওরা না গেলে ভালো দেখাবে। তাছাড়া ওর তো নামকরণ অনুষ্ঠান, আমি চাই আমাদের পুরো পরিবার থাকুক। আমি ওকে এনেছি বলে সবটা যে আমি ঠিক করলো তেমন কিন্তু নয় ছোট। আচ্ছা ঠিক আছে, আমি যাব। রাইট, তুই যাবি, নে চল। এই তো এসে গেছি, এসে গেছি, এসে গেছি, আমরাও এসে গেছি, একেবারে শেষে ঘুরে তৈরি, আমরাও যাব। তোমাদের আবার যাওয়ার জন্য কে বললো? গেল জামের কথা শোনো। আরে বাবা, দুঃখের দিনে এই পরিবারের পাশে ছিল, আর আজকে সুখের দিনে থাকবো না? অবশ্যই থাকবো, বলেন বলেন। থাক, বলবেন না, কিন্তু একটা কথা মানতে হবে, মোদ্দা কথা
আমরা আপনাদের সঙ্গে যাচ্ছি। আপনারাই তো কিছুদিন আগে বলছিলেন কার না কার বাচ্চা। আমার মনে হয় এই অসুস্থ নিয়ে আপনাদের যাওয়া উচিত। আচ্ছা ঠিক আছে আপনারা যাবেন। না জয়, ওনারা যাবেন না। এরা গেলে আমার যে উদ্দেশ্য যাওয়ার মন্দিরে সেটাই নষ্ট হতে পারে। আমি বললাম তো যাবেন না। ওনারা যখন যেতে চাইছে তখন যাক। না সূর্য, তুমি বুঝতে পারছো না, ওনারা গেলে বলছি রক্তের টান সহ্য, একে তুমি চাইলেও অস্বীকার করতে পারবে না। কখন নিজের অজান্তেই জড়িয়ে পড়বে তা তুমি বুঝতেও পারবে না। কি আছে ওর মুখে, কি আছে ওই হাসিতে যেটা আমার সব যন্ত্রণা ভুলিয়ে দেয়? এটাই কি মায়ের টান? মন্দিরে যাচ্ছেন, আজকে একটা শুভ কাজ, এত মন মরা কেন দীপা? একটা ব্যাপারে আমার মনের মধ্যে অস্বস্তি রয়ে গেছে। আজকের দিনে আমার মেয়েটা তার বাবা তার ঠাকুমার আশীর্বাদ পাবে না। এভাবে ভাববেন না প্লিজ, হয়তো দেখলেন ওর যা প্রাপ্য সবই পেল, তাই না? বানি ও শিবানি, আমরা সব চলে এসেছি তো। এই তো এই তো, এসো 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 বলছি, এসো, তুমি এসে গেছো, এসো। এই যে, এই যে দীপা, এরা সবাই আমার প্রতিবেশী। আজকে আমাদের পুচকির নামকরণ অনুষ্ঠান, সেটা কি ছোট করে করলে হয়? এরা সবাই যাবেন আমাদের সঙ্গে। ও পুটুলি, দেখো তোমার জন্য আমরা সবাই কত সেজে গুজে এসেছি, তোমার জন্য এসেছি, দেখো কি মিষ্টি মেয়ে, কি সুন্দর। জানো মাসি, পুটুলির মায়ের খুব দুঃখ হয়েছে পুটুলি ওর বাবা ঠাকুমার আশীর্বাদ পাবে না বলে। ও, আমাদের সবার আশীর্বাদ পেলে হবে না বুঝি? আমার যে কতটা আনন্দ হচ্ছে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। দেখবেন দীপা, মনে আর কোনো অস্বস্তি থাকবে না। জীবন আমাদের কত রকম ভাবে অবাক করে কে বলতে পারে। আচ্ছা আমরা কিন্তু সবাই রেডি, দেরি হয়ে যাচ্ছে, এবার চলো চলো। এই তো আমরা এবার যাবো, চলো 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 চলো। ফাঁকা কেউ নেই? ও, কিন্তু আমার তো ডাক্তারবাবুর সঙ্গে দেখা করতেই হবে, যেভাবেই হোক। যাকে এত ভেবে লাগবে আমি দেখি ভেতরে খোঁজার চেষ্টা করি, কারণ জরুরি কথাগুলো যেভাবেই হোক ওনাকে বলতেই হবে। কেউ আছেন? কি আপনি? আমি মানে এতদিন কোথায় ছিলেন তরিদ্দা? মানে আরে মানে মানে রাখুন ম্যাডাম, আপনার উপরে খুব রেগে আছেন, কতবার আপনার খোঁজ করেছে। ও আচ্ছা, হ্যাঁ হবে, স্বাভাবিক স্বাভাবিক। ডাক্তারবাবু বাড়িতে আছেন? কেন, আমার একটু জরুরি কথা ছিল আর কি, দরকার ছিল। কিন্তু ওনাকে তো আজ পাবেন না, আজ তো বর্দার মেয়ের নামকরণের পুজো আছে, তাই সবাই মিলে মন্দিরে গেছেন। ও, সবাই মন্দিরে? ও বাবা বাবা, তার মানে সবটা মিটে গেছে নিশ্চয়ই, নাহলে কেন এরকম হবে? ঠিক, বিড়বিড় করে কি বলছেন তরিদ্দা? কিছু না কি, মানে ওই ঠিক আছে, কোনো দরকার থাকলে বলুন, বর্ধা আসলে আমি বলবো। না দরকার দরকার খুব একটা কিছু নেই, না ঠিক আছে। এই বললো দরকার এসেছে, আবার বলছে কোনো দরকার নেই, আজব লোক একটা।
জিজ্ঞেস করবো ম্যাডাম, বলছি নামকরণের অনুষ্ঠানটা কতক্ষণ চলবে? খিদে আমার নয়, আমার নয়, আমার নয়, মানে বাচ্চাটা তো আমার খিদে পেয়েছে। একটু তো সময় লাগবে, আর আপনাদের ওসব নিয়ে ভাবতে হবে না। ম্যাডাম একটা কথা বলছিলাম, বলছি কি যে এই যে এত বড় করে আয়োজন করে পুজো আচ্ছা হচ্ছে, তা পুজোর পরে কি শুধু ওই কাঁটা ফলের পেশা দিয়ে জুটবে, নাকি একটু বড় করে ভোগের আয়োজন হবে? কিছু রাখি লাগাম বেশ, তাহলে চলো ভেতরে যাওয়া যাক। হ্যাঁ সবাই আসুক, একসাথে মন্দিরে ঢুকবো। দীপা যতক্ষণ না ঢুকছে ততক্ষণ তো নামকরণ শুরু করতে পারবো না। অনুরাগের ছোঁয়া সোম থেকে রবি রাত 9:30 স্টার জলসায়।